বন্ধুরা, যারা সুগারে ভুগছেন, ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, তারা তো জানেনই তাদেরকে আলু খেতে বারণ করা হয়। বিভিন্ন ধরনের শর্করা জাতীয় খাবার, ভাত, রুটি ইত্যাদি থেকেও দূরে থাকতে বলা হয়, মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে বলা হয়। এবার অনেকে বলছেন যে আলু না খেয়ে যদি মিষ্টি আলু বা রাঙা আলু খাওয়া হয় সেটা কিন্তু বেশি ভালো। আসলে রাঙা আলু সত্যিই অনেক উপকারী, মিষ্টি আলু বা রাঙা আলু যেটাই বলে থাকুন, আলুর থেকে তাতে যে সমস্ত কিছু কিছু উপাদান আছে অনেক বেশি থাকে, এবং আলুতে যে উপাদানগুলো থাকে মোটামুটিভাবে সেই সমস্ত উপাদান এই মিষ্টি আলুতেও থাকে। কিন্তু কি আপনি সত্যিই মিষ্টি আলু বা রাঙা আলু এমনিতে খেতে পারেন যদি আপনার সুগারের সমস্যা থাকে, যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে, নাকি আপনি আলুটাই খাবেন, নাকি আলু একেবারেই খাওয়া যায় না? আসুন একটু দেখে নেওয়া যাক। সবচেয়ে প্রথমে একটু দেখে নিই যে আলুতে থাকে কি কি। আলুতে থাকে কার্বোহাইড্রেট আমরা জানি বা শর্করা, পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন বি সিক্স থাকে যেটাকে আমরা বায়োটিন বলে থাকি, আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, এছাড়াও কিছু পরিমাণ বিটা ক্যারোটিনও আলুতে পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে আলুর খোসাটাকে বাদ দিলে হবে না, আলুর খোসাটাকেও ধরতে হবে এর মধ্যে, তবেই গিয়ে আমরা এই জিনিসটা পাবো। এবার দেখে নেওয়া যাক যে সেই সমপরিমাণ জিনিস অর্থাৎ মিষ্টি আলুতে কী কী থাকছে। মিষ্টি আলুতে পটাশিয়াম তো অবশ্যই থাকছে, ভিটামিন বি6 থাকছে, ভিটামিন সি থাকছে, আয়রন থাকছে, ম্যাগনেশিয়াম থাকছে, ক্ষমা করবেন, ক্যালসিয়াম থাকছে, এবং তার সঙ্গে যেটা থাকছে, শর্করা তো থাকছেই, কিন্তু তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে ন্যাচুরাল সুগার, যেটা আলুতে অনেক কম থাকে। আলুতে কিন্তু বেসিক্যালি শর্করা বা কার্বোহাইড্রেট থাকে, কার্ব থাকে, কিন্তু যখনই মিষ্টি আলুতে বা রাঙা আলুতে আপনি যাচ্ছেন সেখানে কিন্তু কার্বের সঙ্গে সঙ্গে একটা এক্সট্রা জিনিস যোগ হচ্ছে, সেটা হচ্ছে ন্যাচুরাল সুগার। সেটাকে আপনি ফ্রুক্টোজ বলতে পারেন বা অন্য যে কোনো একটা নাম আমরা দিতে পারি, তবে ন্যাচুরাল সুগার বললেই সবচেয়ে ভালো হয়। তো এই জিনিসটা কিন্তু মিষ্টি আলুর মধ্যে বেশি পরিমাণে থাকে। এবার যাদের সুগারের সমস্যা অলরেডি রয়েছে তাদের কিন্তু মিষ্টি আলুতে অন্যান্য উপকার থাকলেও আলুর থেকে এতে অন্যান্য যে উপাদানগুলো বললাম আলুর তুলনায় মিষ্টি আলুতে কিন্তু সামান্য পরিমাণ হলেও একটু বেশি পাওয়া যায় এই সমস্ত নিউট্রিয়েন্টসগুলো। কিন্তু সমস্যা হলো যাদের ডায়াবেটিস বা সুগার রয়েছে তাদের ক্ষেত্রে ন্যাচুরাল সুগারটা অত্যাধিক বেশি থাকে এই মিষ্টি আলুতে, আর সেটা প্রচুর পরিমাণে খারাপ এফেক্ট আনে আপনাদের জন্য। তাই আপনারা এই কনক্লুশনে আসুন যে আপনারা আলু অবশ্যই খেতে পারেন, সারাদিনে যদি আপনার সুগার থেকে থাকে, আপনি ইনসুলিনও নিচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনি মিনিমাম 50 গ্রাম হলেও কিন্তু আলু সারাদিনে রাখতেই পারেন, তাতে কোনো আপনার সুগার বাড়বে না, বরং আলুর যে নিউট্রিশনগুলো সেগুলো আপনি সম্পূর্ণ পরিমাণে পাবেন। কিন্তু সেই জায়গায় 50 গ্রাম যদি আপনি রাঙা আলু বা মিষ্টি আলু খান আপনার কিন্তু ক্ষতি করবে, অর্থাৎ তাতে যে ন্যাচুরাল সুগারটা আছে সেটা কিন্তু আপনার অনেকটাই ক্ষতি করবে। তাই রাঙা আলুটা আপনারা দয়া করে খাবেন না। এখানে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপনারা কোনটা খাবেন। অনেকেই কিন্তু এই ধন্দে থাকেন, রাঙা আলু খাবো না মিষ্টি আলু খাবো, শুধু আলু খাবো। তাই আমি বলে দিলাম আলু খেতে পারেন 50 গ্রামের বেশি না ডেইলি, ব্যাস আপনারা অনেক সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা নতুন আসছেন চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অল বাটনে ক্লিক করে দিন, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনারা পাবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন, মোটিভেশনটা ভালো থাকে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। নমস্কার।